নমস্কার বন্ধুরা, মনির কিচেন অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগত। আজকে বানাবো কলা পাতায় ডিম পাতুরি। এই যে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, যে যটাই বানাবে সেই হিসেবে সেদ্ধ করে নেবে। সেদ্ধ করে নিয়েছি, আমি 10টা ডিমের বানাচ্ছি। 10টা ডিমের পরিমাণ মতন পেঁয়াজ, আদা, রসুন, এই যে পেঁয়াজটাকে বড় বড় করে কেটে নিয়েছি। এই যে মিক্সিতে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা এইগুলো গ্রাইন্ড করে নেব। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, এই যে কিছুটা কুচনো পেঁয়াজ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিলাম ডিমের মধ্যে, আর খানিকটা, বেশ খানিকটা, 1 কাপ মতন কাঁচা সর্ষের তেল দিলাম। এই যে মশলাটা তৈরি করব, ডিম পাতুরির মশলাটা তৈরি করব। আর ডিমগুলোকে আলাদা আলাদা করে যে ডিমের মধ্যে নুন হলুদ দিয়ে ডিমটাকে মেখে নিলাম, মেখে নেব। এই যে মশলাতেও পরিমাণ মতো লবণ দিলাম, এরপরে আদা রসুনের পেস্টও দেবো এতে। এই যে খানিকটা আলুও কুচি কুচি করে দেব, আলু ভাজার মতন করে আলু কেটে ডিম পাতুরিতে আলু দেব। এই যে মশলার মধ্যে আলুগুলো দিলাম, কুচনো আলুগুলো দিলাম, এই যে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, আর সামান্য একটু ধনের গুঁড়ো, আর একটা টমেটো দিয়েছি। এই মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে এই যে মশলাগুলোর সাথে আলু পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি। এর মধ্যে মশলার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ। এই যে মশলাটা তৈরি করে নিচ্ছি ডিম পাতুরির। এই যে লবণ লাগবে, আর একটু লবণ দিয়ে দিলাম, আর এতে একটু তেল বেশি লাগে, একেবারেই তেল, একবারেই তেল দিয়ে দেবো, সেই জন্য একটু তেলের পরিমাণ 1 কাপ, চায়ের কাপের 1 কাপ মতন তেল দিয়ে মশলার মধ্যে মাখিয়ে নিলাম। এবার এটা বানাতে লাগবে কলা পাতা, কলা পাতার ডিম পাতুরি। কলা পাতা লাগবে, কলা পাতাগুলোকে এই যে কড়াই দেবো, যে কড়াইটা বসাবো তার থেকে বড় পাতা লাগবে, ওপরের পাতাটা সব থেকে বড় পাতা হবে, কড়াইর থেকে বড় সাইজের পাতা কেটে নিতে হবে। পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই যে যেটা সবার ওপরে দেবো ডিমগুলো থাকবে সেই পাতাটা বড় থাকবে, আর নিচে, তার নিচে 4টে পাতা ছোট ছোট করে কেটে কড়াইয়ের নিচে দিতে হবে, তার উপরে বড় পাতাটা দিয়ে, এই যে বড় পাতাটা কড়াইর থেকে বড় হবে। একটু গরম করে নিতে হয় পাতাটা, কড়াইতে দিয়ে একটু পাতাটা গরম করে নিচ্ছি। পাতাটা গরম করে নিয়ে পাতার মধ্যে খানিকটা সর্ষের তেল মাখিয়ে নিলাম, বেশ খানিকটা সর্ষের তেল। সব পাতায় লাগাতে হবে না, যেই পাতাটার ওপরে ডিমগুলো রাখবো সেই পাতাটাতেই সর্ষের তেল মাখিয়ে নিলাম। তার নিচে এই যে 3-4 পিস পা কলা পাতা কেটে দিয়ে দিলাম নিচে, এই যে এই পাতাটার ওপরে ডিমগুলো দেব। আগে দেখে নিলাম কড়াইতে বসিয়ে পাতাটা কলা কড়াইর থেকে যাতে বড় হয় সেই হিসেব করেই নিতে হবে, পাতাটা কাটতে হবে। এই যে মশলাগুলো মাখিয়ে নিয়েছি, মশলাগুলো প্রথমে পাতার ওপরে দিয়ে নিচ্ছি। যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা এই যে দিয়ে নিচ্ছি। এরপরে ডিমগুলো দেব, এই যে বয়েল ডিম 2 ভাগ করে করে প্রত্যেকটা ছুরি দিয়ে 2 ভাগ করে করে একই সাইজের কেটে নিয়েছিলাম বয়েল ডিম। এইবার এই যে ডিমগুলো প্রথমে মশলা দিয়ে, তার উপরে ডিমগুলো দিয়ে, তারপরে সবার শেষে যে মশলাটা থাকবে সেটাও পুরো পুরো পরিষ্কার করে নিয়ে ডিমের ওপরে দিয়ে দিতে হবে। এই যে কড়াইতে এই ডিমটা, এই যে পাতুরি বানাবো, এই ডিমটা কড়াইতে রেখে দিলাম পাতার মধ্যে। এই যে শেষ মশলাগুলো সব কাচিয়ে পরিষ্কার করে ডিমের ওপরে দিয়ে দিতে হবে। এবার এটা একটা বাটি চাপা দিয়ে একদম পুরো 45 মিনিট মতন রাখতে হবে, ডিমের পুরো মশলা থেকে তেল ছেড়ে দেবে, তারপরে বাটিটা খুলতে হবে, তারপরে পাতা পাল্টে দিতে হবে, একদম তলার পাতাগুলো পাল্টে ফেলে দিতে হবে, মশলার পাতাটাও ফেলবো। একদম 45 মিনিট এইভাবে বয়েল করতে দিতে হবে, মশলা থেকে পুরো তেল ছাড়বে, তারপরে তারপরে পাতাগুলো পাল্টে দেবো। এই যে মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়েছে, দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, সব পেঁয়াজ থেকে মশলা থেকে তেল ছেড়েছে,
আলু পেঁয়াজ দেওয়ার ছিল, এর মধ্যে থেকে তেল ছেড়েছে। এই যে এবার বাটিটা খুলে দিয়েছি, এরপরে একটা ওই পাতাগুলো পুড়ে গেছে, ওই পাতাগুলো পাল্টে দিতে হবে। আর এই ওপরেরটা ডিমটাকেও উল্টে দিতে হবে, ওপরের দিকটা আবার নিচের দিক করে দিতে হবে। একটা থালার মধ্যে করে নিয়ে ওটাকে উল্টো করে দেবো। এই যে এটাকে নামাবো, থালাতে নামিয়ে নিচ্ছি, তলার পাতাগুলো সব কটা ফেলে দেবো, দিয়ে ওপরের পাতাটাও যেটা ডিমটা রয়েছে সেই পাতাটাও পাল্টে নতুন পাতা দেবো, তেল মাখিয়ে নতুন পাতা দেবো। এটা কড়াইতে ঢেলে নিচ্ছি আস্তে আস্তে করে। এই যে সম্পূর্ণ কড়াইতে ঢেলে নিলাম। এবার আর একটা থালা নিয়ে এটাকে থালার উপরে কলা পাতা রেখে এটাকে উল্টো করে দেবো। যে কলা পাতাটা রাগ দেব সেই কলা পাতাটা মধ্যে তেল মাখিয়ে নেব। এই যে কলা পাতার মধ্যে দিয়ে, এই যে তলায়ও তিন চারটে কলা পাতা দিয়ে নেবো, তো সেটাও এখানে দিয়ে নিলাম। এই যে থালা দিয়ে নিলাম একটা, এবার এটাকে উল্টো করে দেবো, ওপরের ডিমটা তলার দিকে চলে আসবে। এই যে উল্টো করে দিলাম, এই যে তলার পাতাগুলো সম্পূর্ণ ফেলে দেবো। এতে একটুখানি তলার দিকটা হালকা ধরে যায়, সেগুলো তুলে তুলে ফেলে দিতে হয়। এই কলা পাতায় রান্না করলে তলার তলাটা একটুখানি মধ্যিখানটা ধরে যায়, সেটা অল্প একটু তুলে তুলে ফেলে দিলে কোনো অসুবিধা নেই, খেতে খুবই ভালো লাগে। এই যে কলা পাতাগুলো পাল্টে দিচ্ছি, সব কটা কলা পাতাই পাল্টে দেবো। এই যে, এই যে তলাটা একটুখানি ধরে গেছে, এগুলো তুলে ফেললেও হয় না ফেললেও হয়, আমি একটু একটু তুলে ফেলে দিচ্ছি। এই যে তুলে ফেলে দিলাম, অপূর্ব স্বাদের মতো লাগে খেতে, ডিমটা সম্পূর্ণ অন্যরকম স্বাদের লাগে। এটুকু আর না ফেললেও চলবে। এই যে সব কলা পাতাগুলো পাল্টে দিলাম, পাল্টে দিয়ে আবার 40 মিনিট মতন উল্টো পিঠটাও ঢাকা দিয়ে, এই বাটি চাপা দিয়ে 40 মিনিট মতন ঢাকা দিয়ে রাখলাম। রাখার পর এই যে সম্পূর্ণ এপিট ওপিট করে ডিমগুলো রান্না করা হয়ে গেছে, মশলা ছেড়ে মশলা শুকিয়ে গেছে, সম্পূর্ণ রেসিপিটি তৈরি হয়ে গেছে। বন্ধুরা এইভাবে অবশ্যই বানিয়ে